আজও দুঃসহ ক্ষত বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা ধসে আহতরা, চিকিৎসা ব্যয় নিয়ে হিমশিম অবস্থা। পাঁচ বছরেও বিচার হয়নি ভবন মালিক রানার, ঝুলে আছে হত্যা সহ অন্য মামলাটিও। আমাদের যে প্রসিকিউশন টিম আছে, আমরা অত্যন্ত তৎপর এই মামলাটি। নিহতদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থা আড়াল করতে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে অপপ্রচার শুরু করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতীক বরাদ্দের পর খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ প্রার্থীর, পরিবেশ নিয়ে শঙ্কা বিএনপির। রাজধানীতে বাসে যৌন হয়রানির মামলায় চালক সহ তিন আসামিকে দুপুরে তোলা হবে আদালতে। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। সাত দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ, চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের আশঙ্কা, বাড়বে জাহাজ ও কন্টেইনার জট। এবং এবার কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান, অন্তত 10 জন নিহত, আহত আরো 15, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। রানা প্লাজা ধসে পাঁচ বছরেও দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি নিহতদের স্বজনরা, আহতরা বয়ে বেড়াচ্ছেন ক্ষতচিহ্ন। দিনটি এলেই বুকে চেপে রাখা কষ্ট বেড়ে যায় কয়েক গুণ, তাই তো সকাল থেকেই সাভারে রানা প্লাজা ধসের জায়গায় ছুটে যান স্বজনহারা মানুষগুলো। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রমিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন। এ সময় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করে তারা। বিজিএমইএর দাবি, রানা প্লাজায় আহত সবাইকে পুনর্বাসন করা হয়েছে। এদিকে সকাল থেকেই জুরাইনে রানা প্লাজায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পেরিয়ে গেছে পাঁচটি বছর, কিন্তু স্বজন হারানোর শোক কাটেনি আজও। মঙ্গলবার ভোর থেকে সাভারে রানা প্লাজায় জড়ো হন নিহতদের স্বজনরা। কেউ হারিয়েছেন বাবা মাকে, কেউ বা স্বামী সন্তানকে। তাদের স্মরণে এখনো চোখের পানি ঝরান আপন মানুষরা, শ্রদ্ধা জানাতে আসেন দুর্ঘটনায় আহতরাও। ভয়াবহ সেই দিনটির কথা মনে করে এখনো শিউরে ওঠেন তারা। সকালবেলা ভাত খাই আমি, মায়ের খাওয়াই দিছি, মায়ের জন্য আর আমার মুখে ভিটা যায় না। আমাদের চিকিৎসা বন্ধ, আমাদের গাইডে গুলো টাকা দিতে হয়, টাকা খরচা করতে পারি না, আমার হাতের স্ল্যাপি দিতে পারি না। আমাদের ক্ষতিপূরণ কিভাবে দিবে, হেরা অঙ্গ ক্ষতিপূরণ দেওয়া দেখ, আমরা জানা বাচ্চাদেরকে দিয়ে জানা খাইতে পারি, চলতে পারি। স্বজনরা ছাড়াও সকাল থেকেই সাভারে রানা প্লাজার সামনে নিহতদের শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় রানা প্লাজা ধসের পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো দোষীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ জানান। এ সময় 24 এপ্রিল জাতীয় শ্রমিক দিবস পালনের দাবি জানান তারা। এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন আর কখনো না ঘটে। আরেকটি আমাদের আপত্তি রয়েছে, আমাদের আরেকটি নিবেদন রয়েছে, সেটা হলো যে এখানে একটি স্থাপনা নির্মাণ করা, যে স্থাপনার মাধ্যমে সবাই এই 24 মে দিনটিকে স্মরণ করবেন। এদিকে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ভবন মালিক সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। এদিকে বিজিএমই দাবি করেছে রানা প্লাজা আহতদের সবাইকে পুনর্বাসন করা হয়েছে। প্রেসক্লাবের সামনেও জড়ো হন রানা প্লাজায় নিহতদের সন্তানরা। এ সময় রানা প্লাজা ধসে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন তারা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর কেটে গেলেও বিচার পাননি রানা প্লাজায় হতাহতের স্বজনরা। ভবন মালিক সোহেল রানার বিচার না হওয়ায় হতাশ তারা।
হারিয়ে যাওয়া স্বজনকে ফেরত না পেলেও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। পোশাক শ্রমিক অধিকার আন্দোলনের নেতাদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা ও ক্ষতিপূরণ আইন পরিবর্তন করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 24 এপ্রিল 2013 রানা প্লাজা ধসের দিনটির স্মৃতি এখনো তরতাজা রাশিদার মায়ের কাছে। আগের দিনই পেয়েছিলেন রানা প্লাজা ভবনে ফাটলের খবর, আর তাই মেয়েকে কারখানায় যেতে বারণ করেছিলেন মা, কিন্তু একটি ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যান রাশিদা। এরপর আর কোনো খোঁজ মেলেনি তার। পরের এক মাস কেটেছে রানা প্লাজার ধ্বংসস্তূপ আর অধরচন্দ্র স্কুলের মাঠে ছোটাছুটি করে, তবে শেষ পর্যন্ত রাশিদা রয়ে গেছেন নিখোঁজের তালিকায়। 24 এপ্রিলের পরের থেকে অধরচন্দ্র মাঠে রাত 8টায় সকাল ভোরে যাইতাম আর রাতের 10টায় ঘুরে আসতাম। পদ্মার সর্বনাশা ভাঙনে বসত বাড়ি ফসলি জমি সব হারিয়ে স্ত্রী আর চার সন্তানের হাত ধরে মানিকগঞ্জের শিবালয় থেকে সাভারে ঠাঁই নেন ইউসুফ আলী। সে প্রায় 8 বছর আগের ঘটনা। সকাল বিকাল রিক্সা চালিয়েও যখন সংসারের খরচ জোগাতে হিমশিম অবস্থা, তখন মেয়ে ময়না বেগমকে পাঠিয়েছিলেন রানা প্লাজার একটি কারখানায়। ময়না বেগমেরও আর কোনো খোঁজ মেলেনি। বিচার চাই, আবার কই যেন আমাকে আটকে ঠিক তাও তো দেয় না, হেরে আটকায় রাখছে, হেরারও সহায়তা করতেছে সবাই, আমরা তো দেখতেছি না, টিভিতে দেখায় নেই, মিষ্টি নেই, সে হান করছে, এখানে কিছু না, এখানে ভুয়া। এরকম অসংখ্য নিখোঁজ আর নিহতদের স্বজনের আর্তনাদ সাভারের বাতাসে কান পাতলে শোনা যায় এখনো। যার জন্য আমার ছেলে বউ, ছেলের বউ, ছেলে মারা গেছে, তার বিচার হোক, আমাদের টাকায় তো পরান ভরে না। 5 বছরেও রানা প্লাজা দুর্ঘটনার বিচার না হওয়াকে হতাশাজনক বলছেন পোশাক শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দ্রুত এর বিচার কাজ শেষ করার দাবি তাদের। একটা ঘটনায় যখন দোষীদের শাস্তি না হয়, আমরা এটাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলছি, তখন কিন্তু অন্যান্য কারখানার মালিকরা বা অন্যান্যরা সতর্ক হওয়ার সুযোগটাই নষ্ট হয়ে যায়। ফলে সরকার যদি শ্রমিক বান্ধব হয়ে থাকে, তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে এই বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া। শ্রমিকদের নিরাপত্তা ও যে কোনো দুর্ঘটনার পর ক্ষতিপূরণ আইন পরিবর্তনের দাবি শ্রমিক নেতাদের। কোনো নিয়তি নির্ধারিত ঘটনা নয় কোনো প্রাকৃতিক দুর্যোগ, শুধুমাত্র কিছু মানুষের অবহেলা আর অসচেতনতার কারণে ধসে পড়ে রানা প্লাজা, প্রাণ যায় অসংখ্য মানুষের। ক্ষতিগ্রস্তরা বলছেন এই ঘটনায় হয়তো তারা ক্ষতিপূরণ পেয়েছেন কিংবা পাননি, কিন্তু তাদের একটাই দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, সাভার। এদিকে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনের 2 মামলায় কোনো কুল কিনারা হয়নি, এজন্য আইনের জটিলতাকেই দায়ী করছেন আইনজীবীরা। এ 2 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে প্রায় 2 বছর আগে। এছাড়াও আদালতে রানার পরিবার সহ 41 আসামির বিরুদ্ধে ঝুলে আছে আরও 3টি মামলা। তবে আগামী বছরের মধ্যে মামলাগুলো যথেষ্ট অগ্রগতির আশা করছেন রাষ্ট্রপক্ষ। মামলাগুলোর আদ্যোপান্ত নিয়ে রিপোর্ট করেছেন শাফিন জাহিদ। সাভারের রানা প্লাজা ধসের ওই ঘটনায় সেদিন প্রাণ হারায় 1136 জন, আহত ও পঙ্গু হয় প্রায় 2000 শ্রমিক। এরপর ভবন মালিক সোহেল রানা, তার পরিবারের সদস্য সহ বেশ কিছু আসামির বিরুদ্ধে মোট মামলা দায়ের করা হয় 7টি। এর মধ্যে সাভার থানায় সোহেল রানা সহ 41 জনকে আসামি করে প্রথমে 1টি হত্যা মামলা দায়ের করে পুলিশ। 2015 সালের এপ্রিলে এ মামলায় 41 জনের বিরুদ্ধে আদালতে দেয়া হয় অভিযোগপত্র। মামলার 2 আসামি মারা গেলে বাকিদের বিরুদ্ধে পরের বছর জুলাইয়ে অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে এখন পর্যন্ত একজনেরও সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। ইমারত নির্মাণ আইন না মানার অপরাধে আরও 1টি মামলা করে রাজুক। 2015 সালের এপ্রিলে রানা সহ 18 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। পরের বছর জুনে সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও এ মামলাটিতেও কোনো সাক্ষ্য গ্রহণ করতে পারেনি আদালত। এই 2 মামলায় অধিকাংশ আসামি উচ্চ আদালতে বৈধতা চ্যালেঞ্জ করায় মামলাগুলোর কার্যক্রম থেমে আছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমাদের যে প্রসিকিউশন টিম আছে, আমরা অত্যন্ত তৎপর এই মামলাটি, কিন্তু এখানে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে 8 জন স্টে করেছে। যদি এটা শেষ হয়ে যায়, আমরা আশা করছি যে আগামী তারিখটা 16/5/2018 আমরা ওই তারিখে আর সাক্ষী নিতে পারবো। এদিকে আসামি পক্ষের আইনজীবীও দ্রুত মামলাগুলো নিষ্পত্তির আশা করছেন। অন্য আসামিদের জন্য মামলা রেজিস্ট্রে আছে, আমার জন্য কিন্তু না, স্পেসিফিক বিচারও হচ্ছে না, জামিনও পাচ্ছে না। আমি মনে করি যে আমার জন্য মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যদি বিচারটা শুরু হয়ে যায়, নিষ্পত্তি হয়ে গেলে আমার যা হয় তখন আমার মাথা ব্যথা নেব। রাষ্ট্রপক্ষ তো ইচ্ছাকৃতভাবে মামলা করছে না, তো যদি রানা খালাস হয়ে যায়।
হত্যা ও ইমারত নির্মাণের দুই মামলা ছাড়াও আসামি রানা সহ 17 জনের বিরুদ্ধে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে 2014 সালের জুনে একটি মামলা করে দুদক। এছাড়াও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গত 31 ডিসেম্বর আরও একটি মামলা করে দুদক। মামলাটি তদন্তাধীন রয়েছে। একই অপরাধে রানার বাবা আব্দুল খালেকের বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে যা ঢাকার 7 নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন। এত মামলার ভিড়ে একটুখানি আশার কথা হলো রানা প্লাজার ধসের পর দুদকের আলাদা দুই মামলায় রানা ও তার মায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত 3 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার দুইটি বিশেষ জজ আদালত। আর হতাশার কথা হলো রানা ছাড়া বাকি সব আসামি বর্তমানে জামিনে রয়েছেন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের 21তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যা 7:30টায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ বাক্য পড়াবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। 2013 সালে প্রথমবারের মতো দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ আব্দুল হামিদ। সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত 25 জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর মনোনয়নপত্র দাখিলের দিন একমাত্র বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মনোনয়নপত্র জমা পড়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হন। সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বক্তব্য রাজনৈতিক, বেআইনি ও যুক্তিহীন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি আড়াল করতেই সরকার তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার করছে। সেই দেশে প্রচলিত আইন অনুযায়ী তার পাসপোর্ট জমা রেখে তাকে ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে, কাজেই এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্ট তার কোনো কাজে লাগছে না। যখনই তিনি দেশে ফেরার মতো সুস্থ হবেন পাসপোর্টের জন্য আবেদন জানাতে এবং তা অর্জন করতে পারবেন। এই ধরনের উদ্ভট ধারণাকে প্রচার রাজনৈতিক মূর্খতা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার ছাড়া আর কিছুই হতে পারে না। দেশনেত্রীর অসুস্থতা, তাকে জোর করে কারাগারে আটকে রাখা, এই বিষয়গুলো যখন সামনে আসছে, আপনার জনগণ যখন ক্ষুব্ধ হয়ে উঠছে, আমরা আন্দোলন যখন শুরু হচ্ছে, তখনই তারা এই ডাইভার্সনটা করে সবসময় করে আসছেন। এটা তাদের আরেকটা কৌশল। গ্লোবাল সামিট অব উইমেনে যোগ দিতে আগামী 26 এপ্রিল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26 থেকে 28 এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সফরকালে 27 এপ্রিল প্রধানমন্ত্রী গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলেও জানান তিনি। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হচ্ছে তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 27 এপ্রিল 2018 তারিখে সন্ধ্যায় সম্মেলনে অংশগ্রহণকারী সম্মানিত সরকারি, বেসরকারি, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সকল বিশিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগামী ভূমিকা বিশ্বে জোরালোভাবে প্রতিষ্ঠিত করবে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকটি 28 এপ্রিল 2018 তারিখে সিডনিতে কমনওয়েলথ হাউসে অনুষ্ঠিত হবে। দুপুরে সময় আরো থাকছে। মারাই গেল রাজধানীর আজিমপুরে কবর দেওয়ার সময় জেগে ওঠা শিশুটি। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় বাঁচানো যায়নি বলছেন চিকিৎসকরা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরই কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এর আগে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনে আওয়ামী লীগ জয়ের ব্যাপারে আশার কথা বললেও পরিবেশ নিয়ে শঙ্কা বিএনপি মেয়র প্রার্থীদের। মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থীদের পর শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ। এরপর প্রচার প্রচারণা শুরু করেন বড় দুই দলের মেয়র প্রার্থী। ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চান তারা। খুলনা সিটি কর্পোরেশনের ভোটার রয়েছে, অতএব আমরা চাই এই নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে
তারা নিজেরা এগিয়ে আসবে এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তাদের নিজেদের কর্মসংস্থান সহ ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হবে। আমরা এই শহর নগরীকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ে তুলতে চাই, যে নগরীতে মানুষ সুন্দর পরিবেশে থাকবে, স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে। গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ। আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমকে নৌকা এবং বিএনপির হাসান উদ্দিন সরকারকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অপর পাঁচ মেয়র প্রার্থীর পর কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নৌকা হচ্ছে সাধারণ এবং সকল মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক, সেই হিসাবে আমি নৌকা নিয়ে নেমেছি। আগামী 15 তারিখে সবাই যেন নৌকায় ভোট দেয়, তাদের নৌকায় ভোট দিয়ে আমি তাদেরকে একটা ক্লিন এবং গ্রিন সিটি দিতে চাই। জীবন দিয়ে হলো দেশ নেত্রীর অঙ্গীকার, জনগণের যে অঙ্গীকার আছে সেটা ইনশাল্লাহ বাস্তবায়ন করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করব। প্রতীক বরাদ্দের পর টঙ্গী থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। এ সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তফসিল অনুযায়ী আগামী 15ই মে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। গাজীপুরে মেয়র পদে 7 জন, কাউন্সিলর পদে 340 জন এবং খুলনায় মেয়র পদে 5 জন ও কাউন্সিলর পদে 186 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থীরা। এই মুহূর্তে গাজীপুরের টঙ্গীতে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন এবং খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, স্বপ্না, আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে বলা যায় যে বেলা 11টার পর থেকে প্রার্থীরা তাদের প্রচারণে নেমে পড়েছেন। এরই মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুর নগরীর টঙ্গী এলাকায়। এখানে আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তিনি এই এলাকাটি ঘুরে টঙ্গীর দত্তপাড়া এলাকার বিভিন্ন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন এবং সবার কাছে ভোট চাচ্ছেন যে আগামী 15ই মে যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচন হবে, সেই নির্বাচনে মেয়র পদের জন্য তিনি ভোটারদেরকে বলছেন যে তার প্রতীকে, নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য। এবং তিনি একই সঙ্গে কিন্তু এই নির্বাচিত হলে এই নগরীর জন্য কি কি করবেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি প্রার্থীদেরকে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকার বর্ণমালা রোডে তিনি প্রদক্ষিণ করছেন এবং প্রদক্ষিণ করে তিনি বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন এবং কিছুক্ষণ পর পথসভা করছেন। তিনি একই সঙ্গে তার যে দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন তারাও তার সঙ্গে এই প্রচারণায় অংশ নিয়েছেন এবং তারা নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে বিএনপির যিনি প্রার্থী হাসান উদ্দিন সরকার, আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আজকে তিনি প্রচারণায় নামবেন কিনা। যদি তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তিনি ভোটারদের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তবে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণায় তিনি এখনও কিন্তু নামেননি। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে বিকালে এই গাজীপুরের বিএনপির যারা দলীয় নেতা কর্মী আছেন তাদের সঙ্গে তিনি একটা বৈঠক করবেন। বৈঠকের পর তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে তাদের প্রচারণার পরিকল্পনা এবং কর্মকৌশল কী হবে, তারপরে তারা প্রচারণায় নামবেন। তো সেটি নামার পরে তার প্রচারণার বিষয়টিও আমি আপনার মাধ্যমে দর্শককে দেখাতে পারবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টঙ্গীর বিভিন্ন সড়ক ঘুরে পথসভা করছেন, প্রচারণা অংশ নিয়েছেন মেয়রপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তো এই ছিল টঙ্গী থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে খুলনা সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, ধন্যবাদ। বেলায়েত, রূপসা এবং ভৈরব পাড়ের শহর খুলনাতে কিন্তু এই মুহূর্তে জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
আজ সকাল থেকে 9:30টা থেকে নির্বাচনী কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছিল এই কার্যক্রম একদিকে কার্যক্রম চলছে অন্যদিকে প্রচার প্রচারণাও চলছে অর্থাৎ 9:30টা থেকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ এবং বিএনপি দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে তারা কিন্তু মাঠের লড়াইয়ে তারা নেমে গেছেন এবং তারা প্রতীক সহকারে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন এবং আরেকদিকে এই মুহূর্তে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের এখনো পর্যন্ত গণনা তাদের প্রতীক বরাদ্দ শেষ হয়নি 20 নং ওয়ার্ড পর্যন্ত দুপুর 2টার আগ পর্যন্ত সেটিগুলো শেষ হয়েছে এবং 21 নম্বর ওয়ার্ড থেকে এই মুহূর্তে সেগুলো শুরু হয়েছে বাকিগুলো এবং 31টি ওয়ার্ডে মোট 148 জন প্রার্থী তারা প্রতীক নিয়ে আজকে তারাও আজকে নির্বাচনী মাঠে তারা লড়াই নেমে পড়বে এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে যে 38 জন নারী তাদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং তারাও কিন্তু লিফলেট নিয়ে তারা মাঠের লড়াই তারা প্রচার প্রচারণা শুরু করেছেন তো আমরা যে কথাটি বলতে পারি উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে যে খুলনার যে প্রধান দুই প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটারদের এবং তারা খুলনারকে তিলোত্তমা খুলনা নগরী এবং সবুজ নগরী এবং ক্লিন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং সেই সাথে তারা তাদের ইশতেহারও তারা দুই একদিনের মধ্যে প্রচার করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং আজকে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি কিন্তু তাদের নির্বাচনী ওয়েবসাইট অর্থাৎ ডিজিটাল যে প্রচারণা তারা কিন্তু শুরু করে দিয়েছে তো এই ছিল আমার কাছে স্বপ্না খুলনার নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ প্রতীক বরাদ্দের পর আজ আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা সেই খবর জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং এর আগে গাজীপুরের টঙ্গী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসাইন এবার অন্য প্রসঙ্গ 60-এর দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরী আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুপুর 12:15টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি বেলাল চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক সপ্তাহ আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এ জগৎ থেকে বিদায় নেন গুণী এই কবি বেলাল চৌধুরী বাংলাদেশের ভারতীয় হাই কমিশন থেকে প্রকাশিত ভারত বিচিত্রার সম্পাদক ছিলেন 2014 সালে তিনি 21শে পদক পান দেখছেন দুপুরের সময় ক্লিক সিলিং ফ্যান এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে বাসে যৌন হয়রানির মামলায় তুরাগ পরিবহনের চালক ও দুই সহকারীকে কিছুক্ষণ পর আদালতে তোলা হবে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ এর আগে গতকাল রাতে সিসিটিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে অভিযুক্ত 3 জনকে আটক ও বাসটিকে জব্দ করা হয় গত রোববার ভুক্তভোগীর স্বামী গুলশান থানায় একটি মামলা করেন এর আগে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন নির্যাতনের শিকার হওয়া ছাত্রীর সহপাঠীরা গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার জন্য বাড্ডা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন উত্তরা ইউনিভার্সিটির ওই ছাত্রী এ সময় বাসে একা পেয়ে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে বাসের কর্মচারীরা ঘটনার পর থেকেই দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুল হাকিম গুলিতে নিহত হয়েছে র‍্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে ভোরে বাঁশখালীর সীমান্ত এলাকায় এ ঘটনা হয় র‍্যাব জানায় ধর্ষণ মামলার আসামি আব্দুল হাকিম মিন্টু অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মিন্টু ও তার সহযোগীরা র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায় পরে সেখান থেকে মিন্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‍্যাব ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান ও 1 রাউন্ড গুলি 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গত 21শে এপ্রিল আব্দুল হাকিম মিন্টুর বিরুদ্ধে মামলা করে নির্যাতিতার পরিবার রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ গতকাল রাতে এ ঘটনাটি ঘটে
তরুণী রাজধানীর রাজকোনায় থাকতেন বলে জানা গেছে। সোমবার দুপুরে সে তার বাবার সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। তারপর বান্ধবীদের সঙ্গে দেখা করে নিউ মার্কেটে গিয়ে শপিং করে বাসায় ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা নেয়। মহাখালী আসার পর মেয়েটির পানির পিপাসা পেলে চালক তাকে পেপসি এনে খাওয়ায়। এর 10 মিনিটের মধ্যে মেয়েটি অচেতন হয়ে পড়ে বলে জানা গেছে। এদিকে চিকিৎসক জানিয়েছেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গতকালকে রাত অনুমান 9:30টার দিকে আমরা ইনফরমেশন পাই যে গোলচক্করের এখানে একটা মেয়ে পড়ে গেছে, রাস্তার উপর পড়ে আছে। তা আমি সাথে সাথে আমাদের টিম পাঠাই। টিম পাঠানোর পরে তাকে অসুস্থ অবস্থায় পেয়ে এবং কিছুটা আহত ছিল সে, যেহেতু রাস্তার উপর পড়ে গেছে, সাথে সাথে কুর্মিটোলা হাসপাতালে আমরা নিয়ে যাই এবং চিকিৎসার ব্যবস্থা করি। ও ভালো আছে, ওর প্রেশার ভালো যাচ্ছে, ও স্বাভাবিকভাবে কথা বলছে, ও সবাইকে আইডেন্টিফাই করতে পারছে। আর আমরা মুখে খাবারটা এখনই শুরু করিনি সকালে, এখন আস্তে আস্তে সেটাও আমরা অ্যালাউ করেছি। শেষ পর্যন্ত বাঁচানো গেল না রাজধানীর আজিমপুরে কবর দেওয়ার সময় জেগে ওঠা শিশুটিকে। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে বলে জানিয়েছেন শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর কবর দেওয়ার আগে গোসল করানোর সময় নড়ে চড়ে ওঠে ওই নবজাতক। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় আজিমপুর মাতৃসদন হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় নবজাতকটিকে রাখা হয় ঢাকা শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। নবজাতকের মা শারমিন আক্তার 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রোববার মধ্যরাতে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানায় শিশুটি পেটেই মারা গেছে। পরে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটিকে মৃত্যু সনদ দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। শিশু হাসপাতালের পরিচালক জানায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়ার কারণেই শিশুটিকে বাঁচানো যায়নি। বাচ্চাটা খুবই ক্রিটিক্যাল এক কন্ডিশন ছিল, বাচ্চাটা ইনটুবেট করা অবস্থায় আসছিল। আমাদের চেষ্টা ছিল বাচ্চাটাকে আমরা সুস্থ করে বাচ্চার বাবা মার হাতে সুস্থ মানে ভালো একটা বাচ্চাকে দেব। দুঃখিত যে আমরা সেটা করতে পারিনি, বাট শিশু হাসপাতালের পক্ষ থেকে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। দেখছেন দুপুরের সময় টেল র‍্যাক, জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। আগামী 27 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত 7 দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। এর মধ্যে শুক্র এবং শনিবারের সরকারি বন্ধের সঙ্গে রয়েছে বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও পবিত্র শবে বরাতের বন্ধ। এতে করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে বিপর্যয়ের আশঙ্কা করছেন আমদানি রফতানিকারকরা। ঠিক রমজান শুরু হওয়ার আগে টানা বন্ধে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কাও দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন কমল দে। নানা কারণে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় 5 থেকে 6 দিনের সরকারি বন্ধ পাওয়া যায়, কিন্তু এবার ঈদ নয়, পবিত্র রমজান শুরুর আগেই মাঝে 2 দিনের বিরতি দিয়ে 7 দিনের সরকারি বন্ধ। এমনিতে জটিলতার মুখে পড়ে চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেনার জট কমছে না। বর্তমানে 36,500 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে 40,970টি, আর বন্দরের প্রধান জেটিতে 15টির পাশাপাশি বহির্নোঙ্গরে জাহাজ রয়েছে 101টি। এই অবস্থায় 7 দিনের সরকারি বন্ধে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ এবং কন্টেনার জটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বন্ধের কারণে পণ্য ডেলিভারি পরিমাণ অন্যান্য দিনের তুলনায় কমে যাবে, আবার পাশাপাশি সরকারের রেভিনিউ হ্রাস পাবে। জাহাজ দীর্ঘায়িত হবে স্টে পোর্টে, 2 দিনের জায়গায় 4 দিন হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু বাইরেও বৈনগরও জাহাজের জট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তবে 24 ঘন্টা বিরতিহীনভাবে বন্দরের কার্যক্রম চললেও বন্ধের সময় ডেলিভারি নিয়েই মূল সমস্যা সৃষ্টি হয়। বন্দরের কার্যক্রমের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রয়েছে অন্তত 15টি পক্ষ। কোনো একটি পক্ষ ছুটি কার্যকর করলে বন্ধ হয়ে যাবে ডেলিভারি কার্যক্রম। আমদানি রপ্তানিকারক যারা চেম্বার, তারা যদি তাদের মালামাল সঠিকভাবে ডেলিভারি নিতে আসে কিংবা শিপমেন্ট করতে আসে, সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা থাকবে। হতাশাব্যঞ্জক কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। সার্ভিসে যারা আছি তারা 24 আওয়ার্স ওয়ার্কের জন্য প্রস্তুত আছে এবং ওয়ার্ক করছি। রমজান শুরুর অন্তত 4 মাস আগে থেকেই শুরু হয় রমজানের ভোগ্যপণ্য আমদানি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত 50টির বেশি জাহাজ থেকে ভোগ্যপণ্য খালাস চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 42 লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ দুজনকে আটক করেছে র‍্যাব। সকালে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, বাইতুল মনির সড়কের একটি বাড়িতে জাল নোট ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটক করা হয় ভাড়াটে ইউনুস ও ফয়সালকে। চার মাস আগে ব্যবসায়ী পরিচয়ে তারা দুজন বাসা ভাড়া নেয় বলে জানান বাড়ির মালিক। রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিয়েছেন 20 বাংলাদেশি। এজেন্সির চুক্তি অনুযায়ী কাজ না নিয়ে বিনা বেতনে অন্য প্রতিষ্ঠানে কাজ করানোর অভিযোগ করেন তারা। সম্বল হারানো এসব বাংলাদেশি এখন অনিশ্চিতভাবে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ দূতাবাস জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এসব বাংলাদেশি, কিন্তু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় তাদের ঠাঁই হয়েছে দূতাবাসের ভবনের পেছনের খোলা আকাশের নিচে। তাদের অভিযোগ, এজেন্সিকে চাহিদা মতো টাকা দিলেও মেলেনি প্রত্যাশিত কাজ। এমনকি সাময়িকভাবে যেসব কোম্পানিতে কাজের ব্যবস্থা করা হয় সেখান থেকেও দেওয়া হয়নি মাসিক বেতন। গত দুই মাসে এসে যাওয়ার কথা বলে তাবুক যাচ্ছি এই কথা বলে বাংলাদেশে চলে গেছে আমাদের সেই দালাল। এখন আমাদের সঙ্গে খুব একটা যোগাযোগ করে নাই। আমরা যে বাসায় ছিলাম, লাস্ট যে বাসাটায় ছিলাম, ওইখানে দুই মাসের বাসা ভাড়া বাকি হয়ে গেছিল। ওইখানে সৌদি আমাদের বলছিল যে আগামী দুই দিনের ভিতর যদি তোমাদের বাসা ভাড়া না দেয় তাহলে বাসা থেকে বেরোয় যেতে হবে। ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ থেকে অপরাজিত ওভারসিজ ফালা ইন্টারন্যাশনাল, আহমদ আল আমিন লিমিটেড, এক্সিলেন্ট ওভারসিজ এবং বিনিময় ইন্টারন্যাশনাল মাধ্যমে তারা সৌদি আরব যান। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় 4.5-5 লাখ টাকা, কিন্তু চুক্তি অনুযায়ী তাদের কাজ না দিয়ে নানা রকম হুমকি দেওয়া হয়। এরপর উপায় না পেয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেন তারা। কাজ না পেয়ে আমরা দূতাবাসের কাছ থেকে আশ্রয় নিয়েছি। এর আগে আমরা 5 দিন খোলা আকাশের নিচেই ছিলাম, তারপরে কোনো উপায়ন্ত না পেয়ে দূতাবাসের আশ্রয় আছি। দালাল আমাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিয়েছে, আকামত দেওয়ার কথা বলে 11 মাস ঘুরাইছে, কিন্তু এখনো কোনো কাজ কাম আমাদের দেওয়া হয়নি। তবে এ বিষয়ে জড়িত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দুপুরের সময় রিপোর্টে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা। চিকিৎসা ব্যয় নিয়ে আহতদের হিমশিম অবস্থা, ভবন মালিক রানার বিচার না হওয়ায় ক্ষোভ। বেগম জিয়ার শারীরিক অবস্থা আড়াল করতেই তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে অপপ্রচার শুরু করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতীক বরাদ্দের পর খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ প্রার্থীর, পরিবেশ নিয়ে শঙ্কা বিএনপির। রাজধানীতে বাসে যৌন হয়রানির মামলায় চালক সহ 3 আসামির 10 দিনের রিমান্ড আবেদন। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। এবং এবার কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর কাভার ভ্যান, আহত অন্তত 10 জন নিহত, আহত আরো 15। হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।